আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেক বায়ার কীভাবে আপনি হচ্ছে ফাইবারে চিনবেন। দেখুন, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে যে ধরনের বায়াররা আপনাদেরকে মার্কেট প্লেসের বাহিরে ডাকবে, মার্কেট প্লেসের বাহিরে বলতে যেমন টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার, এগুলোতে হচ্ছে আপনাকে নক করতে বলবে, তো সে সমস্ত বায়াররাই হচ্ছে মূলত ফেক বায়ার হয়ে থাকে। তারা হচ্ছে মার্কেট প্লেসের বাহিরে ডেকে আপনাকে হচ্ছে বিভিন্ন রকমের কাজগুলো করিয়ে নেবে, করিয়ে নেওয়ার পর আপনাকে হচ্ছে পেমেন্টটা করবে না, আপনাকে বলবে আপনি $50 $100 হচ্ছে আমাদেরকে ফি দিতে হবে, এটা আমাদের কোম্পানির রুলস, তারপরেই হচ্ছে আপনাকে আমরা আপনার পেমেন্টটা দিয়ে দিব। তো মূলত যারা নতুন ফ্রিলান্সার, মাত্র ফ্রিলান্সিংটা শুরু করছেন, তারা মূলত এই ধরনের সমস্যাগুলো বেশি ফেস করতেছেন। ফাইবার অথবা আপওয়ার্ক দুইটাতেই কিন্তু সেম কাহিনী। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, আপনি যদি আপওয়ার্কে কোনো কাজে অ্যাপ্লাই করেন তাহলে যদি বায়ার আপনাকে ডিরেক্টলি মার্কেট প্লেসের বাহিরে যেতে বলে, ডিরেক্টলি আপনারা হচ্ছে ওই ধরনের বায়ারদের কোনো কাজ করবেন না। তো দেখুন, আমি আমার ফাইবারের ইনবক্সে রয়েছি, আমার এখানে একজন ফেক বায়ারের সাথে আমার কিছু কথাবার্তা হয়েছে, তো আমি ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো প্রথমত দেখুন, এই বায়ারটা হচ্ছে নাইজেরিয়ার একজন বায়ার। উনি আমার এই গিগটার উপর প্রথমে মেসেজ করে যে হ্যালো, তারপর আমি এখানে ওনাকে রিপ্লাই করলাম যে হ্যালো, তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে হাউ ক্যান আই হেল্প ইউ। সে বলতেছে দিস ইজ এ নিউ সিজন অফ নিউ টাইডিংস, উই আর এমপ্লয়িং ইন্টারেস্টেড পিপল টু ওয়ার্ক ফ্রম হোম অন হলিডেজ, সো উই হ্যাভ ট্রান্সলেশন, ডেটা এন্ট্রি, ক্রিয়েটিভ রাইটিং প্রজেক্ট, সো ইফ ইউ আর ইন্টারেস্টেড কাইন্ডলি মেসেজ। এখানে তার একটা ইউজার নেম দিয়েছে এবং এখানে লিখে দিছে, দেখুন খুব খুব কৌশল অবলম্বন করে কিন্তু সে লিখছে এখানে TELEGRAM, টেলিগ্রাম, কারণ টেলিগ্রামটা যদি সে একসাথে লেখে তাহলে ফাইবার এটা ডিটেকটিভ করে নেবে, সে জানে, এই জন্য সে অনেক এখানে কৌশল অবলম্বন করে টেলিগ্রাম জিনিসটা কিন্তু লিখছে, তারপরও এটা কিন্তু ফাইবার অবশ্যই ডিটেক্ট করে নেবে। তারপর সে এখানে লিখছে যে আই উইল শো অ্যান্ড টেল ইউ এভরিথিং অ্যাবাউট দ্য প্রজেক্ট, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে। সে আমাকে বলতে চাচ্ছে যে তার হচ্ছে ট্রান্সলেশন, ডেটা এন্ট্রি এবং ক্রিয়েটিভ রাইটিংয়ের অনেকগুলো কাজ আছে, তাকে হচ্ছে টেলিগ্রামে মেসেজ করতে, তাহলে সে আমাকে ইন ডিটেলস বলে দিবে। তারপর দেখুন আমি ওনাকে কি রিপ্লাই করলাম, আমি বললাম যে নো সরি, আই ডোন্ট ওয়ার্ক আউটসাইড ফাইবার। একদম ডিরেক্টলি আপনারা হচ্ছে না করে দেবেন, কোনো প্রকার এখানে কম্প্রোমাইজ করবেন না। এই ধরনের যারা মেসেজ করবে তাদেরকে ডিরেক্টলি বলে দিবেন যে আমি ফাইবার বা আপওয়ার্কের বাইরে কাজ করি না। দেখুন, ফাইবার কিন্তু তাকে এটা স্প্যাম হিসেবে ডিটেকটিভ করে নিয়েছে, সে যতই চালাকি করুক না কেন ফাইবার কিন্তু এটা ধরে নেবে। সে কিন্তু এখানে টেলিগ্রাম জিনিসটা অনেক কৌশলে কিন্তু লিখেছে, তো অবশ্যই আপনারা হচ্ছে এই ধরনের বায়ারদের থেকে অবশ্যই দূরে থাকবেন, কারণ আমাদের গ্রুপে এবং আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আমাদের অসংখ্য ভাই ও বোনেরা আমাদেরকে মেইল করতেছে, মেসেজ করতেছে যে ভাই আমি $1000 একটা কাজ পেয়েছি, এখন বায়ার আমাকে বলতেছে যে তুমি $100 আমাকে হচ্ছে ফি দাও, তারপর আমি তোমার $1000 হচ্ছে পেমেন্টটা করতেছি। অথবা তারা বলে যে তোমাকে পেমেন্ট দেওয়ার জন্য হচ্ছে প্রসেসিং ফি দিতে হবে, অনেক সময় অনেকে অনেকভাবে হচ্ছে বলে আপনাকে দিয়ে একটা কাজ করিয়ে নিবে, করানোর পর আপনাকে বলবে যে তুমি যদি তোমার পেমেন্টটা নিতে চাও তাহলে হচ্ছে এটা করো, সেটা করো, এই প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর আছে, তুমি $50 ফি দাও, $60 ফি দাও, $100 ফি দাও, তারপরে হচ্ছে তোমার পেমেন্ট আমরা করবো। তো আপনারা অবশ্যই এই ধরনের বায়ারদের থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। দেখুন, ফ্রিল্যান্সিং সাইটটা হচ্ছে আপনি আপনার শ্রম দিবেন, বায়ার আপনার শ্রমের বিনিময়ে আপনাকে হচ্ছে টাকা দিবে, তো আপনি যদি এখানে শ্রম দিয়ে আবার যদি ওদেরকে টাকা দেন তাহলে এটা তো আর ফ্রিল্যান্সিং হলো না। আপনি এখানে কাজ করবেন, আপনি কাজের পারিশ্রমিক হিসেবে বায়ার আপনাকে টাকা দিবে, এটাই তো স্বাভাবিক। আপনার এখানে যদি কেউ এসে আপনার থেকে কাজ করিয়ে নেওয়ার পর আবার আপনার থেকেই টাকা চায় তাহলে আপনি ধরে নেবেন যে এটা 100% ফেক বায়ার। তো নতুনরা হচ্ছে এই ধরনের ফেক বায়ার বুঝতে পারে না, ওনারা অনেক সময় এক্সাইটেড হয়ে যায় যে আমি $1000 একটা কাজ পেয়ে গেছি বা $500 একটা কাজ পেয়ে গেছি, তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না ওনারা, তখন হয়তো অনেকে আবেগের বশবর্তী হয়ে টাকাটা অনেক সময় হচ্ছে পাঠিয়ে দেয়। তো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন যে আপনি এখানে টাকা দিতে নয়, টাকা ইনকাম করতে আসছেন, কারণ বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ ফ্রিল্যান্সিং করে টাকা আর্ন করার জন্য, টাকা দেওয়ার জন্য না। আপনি এখানে কাজ করবেন, কাজের বিনিময়ে আপনি হচ্ছে পারিশ্রমিক নেবেন। তো যদিও ফাইবার এবং আপওয়ার্ক হচ্ছে সবচেয়ে ট্রাস্টেড ফ্রিল্যান্সিং সাইট, তবে এখানে যে স্ক্যামাররা নেই বা ফেক বায়াররা নেই এমনটা না, এখানেও কিন্তু অনেক ফেক বায়ার এবং স্ক্যামার রয়েছে। সো অবশ্যই আপনারা হচ্ছে এই বিষয়গুলো মাথায় রাখবেন যারা নতুন ফ্রিল্যান্সিংয়ে আসতেছেন। অবশ্যই খেয়াল রাখবেন যে সমস্ত বায়ার আপনাদেরকে মার্কেট প্লেসের বাহিরে যেতে বলবে আপনারা ওই সমস্ত বায়ারদের কাজ করবেন না। আবার অনেকে হচ্ছে লিঙ্কডিন থেকে বা অনেক বড় বড় ফেসবুক গ্রুপ থেকেও কিন্তু বায়ার হান্টিং করে থাকেন, তো এই সমস্ত বায়ারদের ক্ষেত্রেও আপনারা হচ্ছে সতর্কতা অবলম্বন করবেন এবং যে কোনো কাজ করার পূর্বে আপনারা হচ্ছে
একটা অ্যামাউন্ট, মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে আপনারা অ্যাডভান্স চাইবেন। দেখবেন যে সমস্ত বায়াররা ফেক তারা কিন্তু অ্যাডভান্স চাইলে আর আপনার কোনো মেসেজের রিপ্লাই দিবে না। যারা হচ্ছে রিয়েল বায়ার তারা হচ্ছে আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার সাথে একটা ডিড বা একটা চুক্তিতে আসবে এবং হচ্ছে আপনাকে পেমেন্ট করতে এগ্রি হবে। আবার অনেক ফেক বায়ার আছে, আপনি যে ওদেরকে ফেক এটাও বুঝতে কিন্তু অনেক কষ্ট হবে। তারা আপনাকে তাদের কোম্পানির ফ্যাডের মধ্যে হচ্ছে একটা এগ্রিমেন্ট পাঠাবে, অনেক কিছু আপনাকে ফর্মালিটি শো করাবে এবং আপনি মনে করবেন যে না এটা একদম রিয়েল ক্লায়েন্ট। তো দেখা গেছে পরবর্তীতে আপনি যখন কাজ কমপ্লিট করবেন তখন এই যে কাহিনীগুলো, আপনি হচ্ছে আপনাকে হচ্ছে ফি দিতে হবে, প্রসেসিং করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তারপরেই আমি হচ্ছে আপনাকে পেমেন্টটা করতে পারবো, এটা আমাদের কোম্পানির নিয়ম, আমরা আমাদের কোম্পানির নিয়ম ভাঙতে পারবো না, তো এই সমস্ত কথাবার্তা যারা বলবে অবশ্যই আপনি সাথে সাথে সেখান থেকে লিভ নিয়ে নেবেন। আমি আবারও বলতেছি আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, কষ্ট করতেছেন টাকা ইনকাম করার জন্য, টাকা খরচ করার জন্য না। অবশ্যই এটা মাথায় রাখবেন, কোনো বায়ারকে কখনোই কোনো প্রকার ফি দিতে হয় না, কোনো রিয়েল বায়ার কখনো আপনার থেকে কোনো ফি চাইবে না, কোনো টাকা দিতে বলবে না। সে চাইবে যে তার কাজটা আপনি পারফেক্টলি করে দেন, সে যেভাবে চাইছে তার কাজটা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী একদম পারফেক্টলি করে দেন তাহলেই সেই স্যাটিসফাইড, কখনো তারা টাকা পয়সা চাইবে না। তো অবশ্যই নতুন ফ্রিল্যান্সার ভাই বোনরা এই বিষয়গুলো খেয়াল রেখে তারপরে হচ্ছে আপনারা বায়ারদেরকে সিলেকশন করবেন। ধন্যবাদ।